আমাদের বিগত বছরের কার্যকরী সভাপতি গোপাল সাহাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবার জন্য। আর এক সম্পাদক প্রসেনজিৎ দাসকে, এরপরে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের সাক্ষী থাকার জন্য অনুরোধ করছি আমি অসীম দত্ত এবং প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে সম্মান করতে। অভিশপ্ত বছর, বহু মানুষ আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছে, বহু মানুষকে অল্প বয়সে পৃথিবী থেকে চিরকালের জন্য সরে যেতে হয়েছে। আজকের এই পবিত্রতম দিন, পবিত্রতম দিন এই কারণে বললাম, আজকে রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন আমাদের কাছে, আনন্দদায়ক হয়ে আসবে এবং 2020 সালের ফেলে আসা দিনগুলোকে ভুলে গিয়ে নতুন বছরটা মানুষের জীবনটায় সূর্যের নতুন আলোতে উদ্ভাসিত হয়ে উঠবে। এবছরে তাদের পুজো পরিবেশন করবে এবং বিভিন্ন দিক থেকে আমি শেখরের মুখ থেকে শুনছিলাম গত বড় তারা একটা বড় অ্যামাউন্টের বাজেট নিয়ে পুজোতে নেমেছিল, কিন্তু কোভিড-19 জন্য সেটাকে বাতিল করতে হয়েছে। আশা করি এবছরের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এবং তারা পুজোর যে আনুষাঙ্গিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে সেটা আগামী দিনে, যে বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে শুরু হয়েছিল, আগামী এই বছরের 2021 সালে 75 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই উপলক্ষে আজকে ইংরাজি নববর্ষের শুভ দিনে এবং যেদিনকে রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এই শুভ সন্ধিক্ষণে আমরা 75 বছরের একটি লোগো এবং একটি ক্যালেন্ডার আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম এবং আগামী দিনে আমরা চেষ্টা করব রানাঘাটবাসীকে আড়ম্বর এবং ঐতিহ্যক সংমিশ্রণে একটা সুন্দর দুর্গাপুজো উপহার দেবার আমরা চেষ্টা করব। এত আগে থেকে আপনারা এই প্রস্তুতিটা নিচ্ছেন কেন? আমরা এই আগে থেকে প্রস্তুতি নিচ্ছি মানে আমাদের তো ধরুন মফস্বলের শহর, এত টাকা বাজেটের পুজো, আমরা এত আগে যদি প্রস্তুতি না নিই তাহলে আমরা সম্পূর্ণ করতে পারবো না। ধীরে ধীরে আরও আমাদের কিছু অনুষ্ঠান পুজোর মধ্যে এই পূজা প্রাঙ্গণেই হবে, সেদিকেও আমরা সকল মানুষকে জানাবো এখানে আসার জন্য এবং আগামী দিনে আমরা একটা সুন্দর পুজো রানাঘাটের মানুষকে উপহার দেবো, এই বিশ্বাস আমাদের আছে। আপনার নাম? শেখর মুহুরি। আগামী বর্ষে পড়ছে, সেটাকে সামনে রেখে এবছরের আজকে একটা পবিত্র দিন, একদিকে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন আর ইংরাজি নববর্ষের প্রথম দিন, সকলেই উৎসবে মুখরিত হয়ে আছে, যেরকম সেইরকম একটা সন্ধিক্ষণে পল্লী পুজোর উদ্যোক্তারা আজকে তাদের 75 বছরের যে লোগো সেই লোগোটা উদ্বোধন করলো এবং তার পাশাপাশি একটা 75 বছরের জন্য ক্যালেন্ডার উদ্বোধন করলো, এবং এটা নিশ্চিতভাবে একটা অভিনব উদ্যোগ, রানাঘাট শহরে এরকম উদ্যোগ এই প্রথম। আমি আন্তরিকভাবে পল্লী পুজোর যারা কর্মকর্তারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।